সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ নুরুল ইসলাম রাজশাহী আলোচনার বিষয়বস্তু শরয়ি ইমারাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাকাদ ক্বারা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামিদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم عن الحارث الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آمركم بخمس بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع رفقة الإسلام من عنقه إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فهو من جس جهنم وإن صام وصلى وزعم أنه مسلم رواه أحمد والترمذي بإسناد صحيح قال ديسندرون بنغلاديشا ياجيتو شبشت مبارشتك بلقي استمار সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহতারা আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং সুদীবৃন্দ প্রশংসা আল্লাবুল্লাহ আলমিনের জন্য এবং যাবতীয় দুরদ সালাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি হজরত মোহাম্মদ সাল্লাইসালামের উপর সম্মানিত সুদিমণ্ডলী আপনারা অবগত হয়েছেন যে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সারে ইমারত আমি আমার মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আপনাদের সম্মুখে যে হাদিসটি পাঠ করেছি তার অনুবাদটা পেশ করছি হারেস আল আশারি রাজউল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লি বলেছেন আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি এক নম্বর বিল জামাআতে জামাতবদ্ধ জীবনযাপনের দুই নম্বর অসমে এবং নেতার নির্দেশ শ্রবণের অতআ এবং নেতার আনুগত্য করার অল হিজরাতে এবং প্রয়োজনে হিজরত করার অল জিহাদ ফি সাবিল্লাহ এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার ওয়াইন রহমান খারাজা মিনাল জামাতদা শিবরিন যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত পরিমাণ বেরিয়ে যাবে ফাকাদ খালা আরিফকাতাল ইসলাম মিন অনকিহি সে তার গর্দান থেকে ইসলামের গন্ডিকে ছিন্ন করল রাজা যতক্ষণ না সে ফিরে আসে অমান দাহাবে দাওয়াল জাহিলিয়া ফাহা মিন জুসা জাহান্নাম আর যে ব্যক্তি মানুষকে জাহেলিদের দিকে দাওয়াত দিবে সে জাহান্নামীদের দলভুক্ত হবে ওয়াইন সোমা যদিও সে সিয়াম পালন করে ওয়সল্লাহ আদায় করে জামা এবং ধারণা করে যে সে আন্নাহ মুসলিম সে একজন মুসলিম ইমারতে সারি বুঝার জন্য আলোচ্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে যে জামাতকে আঁকড়ে ধরার কথা বললেন সে জামাতটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে জামাতের সংজ্ঞায় বলা হয়েছে যে আল জামাতু মাজতামা আমিনা না সে আল্লাহ হাদাফিন তাহা ইমারতেন যে একজন নেতার অধীনে নির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধ জনসমষ্টিকে জামাত বলা হয় যেমন যদি মসজিদ ভর্তি মুসল্লি থাকে কিন্তু সেখানে যদি কোনো ইমাম না থাকে তাহলে সেটা জামাত হবে না আবার ইমাম আছে কিন্তু সেখানে কোনো মুসল্লি নেই কোনো মুক্তাদি নেই কোনো কর্মী নেই তাহলে কিন্তু সেটাকেও জামাত বলা হবে না তাহলে জামাত হতে গেলে যেমন সেখানে আমির থাকা লাগবে তেমন সেখানে মামুর অর্থাৎ কর্মী থাকা লাগবে জামাতের জামাত দুই প্রকার একটি হচ্ছে জামাতে আম্মা বা ব্যাপক ভিত্তিক সংগঠন এ জামাতে আম্মার অন্তর্ভুক্ত হবে রাষ্ট্রীয় সংগঠন রাষ্ট্রের যিনি প্রধান তিনি এ জামাতে আম্মার প্রধান হবেন এবং তিনি আমিরুল মিনির হিসাবে অভিহিত হবেন তিনি সারি হুদুদ অর্থাৎ দণ্ডবিধি বাস্তবায়ন করবেন এটাকে বলা হচ্ছে এমারতে মুলকি বা রাষ্ট্রীয় সংগঠন পক্ষান্তরে দিনের প্রচার এবং প্রসারের জন্য যে কোনো স্থানে যদি তিনজন ব্যক্তিও একত্রিত হয় তাহলে তাদের মধ্যে একজনকে আমির নিযুক্ত করে তার অধীনে সঙ্গবদ্ধ জামাত কায়েম করা এটাকে বলা হয় এমারতে সারি এই যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু সম্মানিত সুদিমণ্ডলী এই ইমারতে সারির যিনি প্রধান হবেন তার উপাধি হবে আমির পক্ষান্তরে সাধারণ সংগঠন যেগুলো রয়েছে তার প্রধানের উপাধি চেয়ারম্যান প্রেসিডেন্ট রাইস সদর সভাপতি ইত্যাদি ইসলামী জামায়াতের বা ইমারতের শরীর যিনি প্রধান হবেন আমির হবেন তিনি সম্পূর্ণরূপে কর্তৃত্বশীল তিনি যাকে ইচ্ছা তাকে যে কোনো পদে বসাবেন এবং যাকে ইচ্ছা তিনি সেই পদ তাকে সেই পদ থেকে সরিয়ে দিবেন তিনি মজলিসের সুরার পরামর্শক্রমে তার কার্যক্রম পরিচালনা করবেন তিনি কিন্তু আমাদেরকে স্পষ্ট ভাবে রাখতে হবে যে আমিরে জামাত ইমারতের শরায়ের যিনি প্রধান হবেন তিনি কারো পরামর্শ মানতে বাধ্য নন তিনি পরামর্শ নিয়ে কাজ করবেন কিন্তু তিনি কারো পরামর্শ মানতে বাধ্য নন এটাই হচ্ছে ইমারতের শরায়ের আমির এবং সাধারণ সংগঠনের প্রধানের মধ্যে পার্থক্য আমরা আরেকটু যদি পার্থক্য খেয়াল করি গণতান্ত্রিক ব্যবস্থাপনা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি তার তেমন কোনো ক্ষমতা নেই বললেই চলে তিনি একজন অক্ষম সদস্যের মতো দলের সকল ক্ষমতা সেই দলের প্রধান যে সেক্রেটারি সেক্রেটারি অথবা প্রধানমন্ত্রী হাতে ন্যস্ত থাকে কিন্তু ইমারতে সার এই যিনি প্রধান হবেন তিনি কিন্তু এমনটি নন তার হাতেই সকল ক্ষমতা থাকবে এবং তিনি সম্পূর্ণরূপে কর্তৃত্বশীল হবেন আরেকটি বিষয় হচ্ছে যে গণতন্ত্রে যিনি সভাপতি হন কোনো সংগঠনে তিনি বা তার সম্পর্ক শুধুমাত্র থাকে পার্টি বা পলিটিক্স সাথে জীবনের অন্য কোন দিক এবং বিভাগের সাথে কোনো তার সম্পর্ক থাকে না কিন্তু যিনি আমিরে জামাত হন তিনি একজন কর্মীর পুরো জীবনের তিনি তত্ত্বাবধায়ক হন তিনি পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকে সেই কর্মীর তার সংগঠনের অন্তর্ভুক্ত কর্মীদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য তিনি তাদেরকে কোরআন এবং সৈহাদিস অনুযায়ী পরিচালিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালান আরেকটি পার্থক্য হচ্ছে যে ইসলামী সংগঠনের নেতা এবং কর্মীর পারস্পরিক সম্পর্ক হচ্ছে আখেরাত কেন্দ্রিক আখেরাতের জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা আহলেদিস আন্দোলনের কর্মীরা ঐক্যবদ্ধ হয় এবং আখেরাতের স্বার্থে তারা পরস্পর বিচ্ছিন্ন হয় কিন্তু আমরা যদি বৈশি দলগুলো দেখি প্রচলিত রাজনৈতিক দলগুলোর দিকে খেয়াল করি তারা আমরা লক্ষ্য করব যে তাদের স্বার্থচু স্রেব দুনিয়াবি তারা দুনিয়াবি স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হয় এবং দুনিয়াবি স্বার্থের জন্য তারা আবার বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আমাদের আহলেদিস আন্দোলন বাংলাদেশ এই ইসলামী সংগঠনে আমাদের নেতা এবং কর্মীর সম্পর্ক হচ্ছে সিসা ঢালা প্রাচীরের ন্যায় আখেরাতের জন্যই আমরা ঐক্যবদ্ধ হই এবং আখেরাতের স্বার্থেই বিচ্ছিন্ন হই এই পার্থক্যগুলো আমাদেরকে ভালোমতো অবগত হতে হবে সম্মানিত সুধিমণ্ডলী ইমারতের সারে এটা কায়েম করার কি প্রয়োজনীয়তা রয়েছে এবং কি গুরুত্ব রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে আমরা জানি আল্লা রসুল সাল্লুআস্লামের পূর্বে যে জাহিল যুগ ছিল সেই যুগে তাদের কোনো সুনির্দিষ্ট নেতৃত্ব ছিল না তারা বলগাহীন জীবনযাপন করত তারা কোনো সুশৃঙ্খল জীবনযাপন করতো না যে তাদেরকে ওহির বিধানের আলোকে পরিচালিত করতে পারবে এরকম তাদের কোনো নেতা ছিল না কিন্তু ইসলামী ইসলাম এসে তাদেরকে ঐক্যবদ্ধ করেছে এবং তাদেরকে একটি সুশৃঙ্খল নিয়ম এবং বিধানের অধীনে তাদেরকে ঐক্যবদ্ধ করেছে সেই জন্য ইমাম ইফনে তাইমা রহেমাউল্লাহ এই ইমারতের শারীর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে আজিব ওয়াই আন্না বেলায়াত আমরিন না সে মিনা আহদামে ওয়াজিবাদির দিন বাল্লাহ কেয়া মালাদ্দিন এ অলা আলীর দুনিয়া ইল্লা বিহা যে মানুষের জানা আবশ্যক যে আন্না বেলায়াত নাস মিন আজামে ওয়াজিবাতির দিন আমির নির্ধারণ করা দিনের বড় ওয়াজিব সমূহের মধ্যে অন্যতম বাল্লা কিয়াম আল দিনে অলালিদ দুনিয়া ইল্লা বিহা বরং এমারত ছাড়া দিন এবং দুনিয়ার কোনো অস্তিত্বই নেই সুতরাং আমাদেরকে ইমারতের সারেই কায়েম করতে হবে ইমারতের সারি আমাদের কায়েম আছে হাদিসে তিনজন ব্যক্তি যদি সফরে থাকে কোনো নির্জন মরুভূমিতেও যদি তারা অবস্থান করে তাহলে সেখানেও একজনকে আমির নিযুক্ত করতে বলা হয়েছে একাকি চলার কোনো অনুমতি প্রদান করা হয়নি এর থেকে আমরা আমাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয় যে আমাদেরকে ইমারতের অধীনে জীবনযাপন করতে হবে বিশৃঙ্খল জীবনযাপন করলে চলবে না দিলেম না আমরিন আন্না রসুল্লা সাল্লাম কল লাহারিনালাতিন ই আলহিম আহাদহম রাহু আহমদ বে ইসনাদ হাসান হজরত আবদুল্লাবিনা আমর রজ্লা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে কোন তিনজন ব্যক্তির জন্য কোন নির্জন স্থানে অবস্থান করা বৈধ নয় যতক্ষণ পর্যন্ত তাদের একজনকে আমির নিযুক্ত না করবে তাহলে আমরা যদি কোন নির্জন প্রান্তরে কোনো মরুভূমিতে অবস্থান করি তবুও আমাদেরকে আমির নিযুক্ত করতে হবে কখনোই আমির ব্যতীত ইমারতে সারির অধীনে জীবনযাপন করা ব্যতীত বিশৃঙ্খল জীবনযাপন করা যাবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে খরাজা খারোজা সালাহ সাতফি সাফারিন ফালিউ মিরু আহাদহু আবুদাই দাউদ বেসনাদিন ইসনাদ যে তিন ব্যক্তি যখন সফরে বের হবে তখনও তাদের মধ্যে একজনকে আমির নিযুক্ত করতে হবে তাহলে এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমরা সফরে থাকি নির্জন মরুভূমিতে থাকি জঙ্গলে থাকি লোকালয়ে থাকি যেখানেই থাকি না কেন আমাদেরকে ইমারতের অধীনে অবশ্যই জীবনযাপন করতে হবে কখনো বিচ্ছিন্ন জীবনযাপন করা যাবে না অনেক সময় অনেকে খোড়া যুক্তি দেয় যে যদি এমারত কায়েম করা হয় তাহলে দ্রুত সরকার গঠন করতে হবে সারে এই বিধানকে দণ্ডবিধিগুলোকে কায়েম করতে হবে চোরের হাত কাটতে হবে ইত্যাদি ইত্যাদি তারা বিভিন্ন রকমের অজুহাত এই ইমারতে সারে এই অধীনে জীবনযাপন না করার জন্য তারা নানা রকমের তাল বাহানা এবং ছলছাদি করার চেষ্টা করে কিন্তু আমি তাদের কাছে প্রশ্ন রাখি যে যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তিনজন ব্যক্তিও যদি সফরে থাকে তবুও তাদের মধ্যে একজন আমি নিযুক্ত করতে হবে তাহলে সফরে কোন সরকার গঠিত হবে এবং সেখানে কোন দণ্ডবিধি কায়েম হবে সেটা আমার তাদের কাছে প্রশ্ন রয়ে গেল সম্মানিত সুদুমণ্ডলী উক্ত হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে এমারত কায়েম করার যে ইসলামী শরীয়তে এমারত কায়েম করার যে গুরুত্ব রয়েছে যে তাৎপর্য রয়েছে সেটা আমরা সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারলাম আমরা আরও যদি খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ রসুল আলাই ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন তার এমারতের নেতৃত্ব পরবর্তী নেতৃত্ব নির্বাচন আকর রাজানহ খলিফা নির্বাচিত না হওয়ার পর্যন্ত তার কাফন দাফন সব কিছু স্থগিত ছিল এটা আমরা সিরাতুর রসুল সাল্লা সাল্লামের জীবনী আমেরে জামাতের সিরাতুর রসুল আমরা এটা অবশ্যই পড়েছি তাহলে নেতৃত্ব নির্বাচন করা এমারত নির্বাচন করা ইমারত নির্ধারণ করা আমির নির্ধারণ করা যদি জরুরি না হতো তাহলে সাহবা একরাম আল্লাহ রসুল সাল্লামকে দাফন করে দাফন ততক্ষণ পর্যন্ত করেননি যতক্ষণ পর্যন্ত আবর জ্বালানো খেলাফ খলিফা না নির্বাচিত হয়েছেন খলিফা নির্বাচিত হওয়ার পরে তার অধীনে বত্রিশ ঘন্টা পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুর বত্রিশ ঘন্টা পরে তার কাফন দাফন সম্পন্ন হয় সুতরাং এ সমস্ত ঘটনার আলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের অত্যন্ত জরুরি এবং এমারতবিহীন বিশৃঙ্খল জীবনযাপন করার আমাদের কোনো অনুমতি নেই সম্মানিত শুধুমাত্র আমি নির্বাচন করলে হবে না বরং আমিরের আনুগত্য করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরান নেশার উনষাট নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে হে বিশ্বাসীগণ আতিউল্লাহা তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতিউর রসুল এবং তোমরা রাসুলের আনুগত্য করো ওয়া উলিল আমরে মিনকুম এবং তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো খেয়াল করুন এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তিনজন ব্যক্তির আনুগত্য করার কথা বলেছেন প্রথমত তিনি বলেছেন আল্লাহর আনুগত্য করার কথা তারপরে বলেছেন রাসুলের আনুগত্য করার কথা এবং তারপরে বলেছেন যে সাহাবায়ক রামের তারপরে বলেছেন নেতৃবৃন্দের আনুগত্য করার কথা এবং এটাও পরে বলা হয়েছে যে আল্লাহর আল্লাহ রসুলের যদি আমরা আনুগত্য করি তাহলে রসুল সাল্লামের আমাদের আনুগত্য করা হবে আর যদি আমরা আমিরা জামাতের আনুগত্য করি তাহলে রাসুলের আনুগত্য করা হবে সময় সংক্ষিপ্ত যদি আদিসে বলা হয়েছে যে ওয়াইন উম আব্দুল মুজাদু একুদে কিতাবি ফসমাউ রহ মুসলিম যদি তোমাদের উপরে একজন নাক কান কাটা কৃষ্ণকায় গোলামকেও যদি আমির নিযুক্ত করা হয় তাহলে তোমরা তার আনুগত্য করো সুতরাং আমিরের আনুগত্য করতে হবে যদি সে যতই নিম্ন স্তরের হোক না কেন একজন যদি হাফসি গোলাম হয় তবুও তার আনুগত্য করতে হবে বোকের হাদিসে আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কান্নারা আসাহু জাবি যদি সেই নিগ্র দাসের হাফসি গোলামের যদি সে তার তার মাথাটা যদি কিসমিসের মতো যদি চ্যাপটা হয় দেখতে যদি কদাকার কুৎসিত হয় তবুও আমিরে জামাতের আনুগত্য করতে হবে সুতরাং কখনোই আমাদেরকে আমিরে জামাতের আনুগত্য থেকে বেরিয়ে গেলে চলবে না পছন্দে হোক অপছন্দে হোক সর্বাবস্থায় ভালো লাগুক না লাগুক সর্বাবস্থায় আমিরে জামাতের আনুগত্য করতে হবে এবং সে আনুগত্যের মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে সম্মানিত সুদীমণ্ডলী আমরা যদি ইমারতের সারীর অধীনে জীবনযাপন করি তাহলে এর কিছু উপকারিতা রয়েছে সংক্ষেপে বলছি তার এক নম্বর হচ্ছে যে ইমারতের শারীর অধীনে জীবনযাপন করলে যে জামাত গঠিত হবে সে জামাতের উপরে আল্লাহর হাত থাকবে আল্লাহ রসুল বলেছেন ইয়াদুল্লাহ হেমাল জামা জামাতের উপরে আল্লাহর হাত রয়েছে যে জামাতের উপরে আল্লাহর হাত থাকে সে জামাত অবশ্যই আল্লাহ রবুল্লা আলম তাকে বিভিন্ন রকমের বিপদ আপদ যাবতীয় রকমের বালা মুসিবত ঝড় থেকে অবশ্যই রক্ষা করবেন এটা আমরা দৃঢ় বিশ্বাসী দুই নম্বর হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা ইমারতের শারীর অধীনে জীবনযাপন করার ফায়দা হচ্ছে যে আত্মিক পরিশুদ্ধিতা অর্জিত হবে এবং মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ এবং খেয়ানত প্রবেশ করবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তিনটা বিষয়ে মুমিনের অন্তর কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না এক নম্বর হচ্ছে এখলাসুল আমল্লিল্লাহ আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আমল করা অমুনা সাহাদ ও আইমাতিল মুসলিম এবং শাসকদের জন্য কল্যাণ কামনা করা অলুজুমি জামা আতিহিম এবং তাদের জামাতকে আঁকড়ে ধরা তিন নম্বর আমরা যদি ইমারতের শারীর অধীনে জীবনযাপন করি তাহলে আমরা জামাতবদ্ধ ব্যক্তিদের প্রত্যেকের আমরা দোয়া লাভ করতে পারবো আর সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ইমারতের শারীর অধীনে জীবনযাপন করলে জান্নাত লাভ করতে পারবো যেটি একজন মমিনের সবচেয়ে কামনীয় বস্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন অবশ্যই জামাতকে আঁকড়ে ধরে জামাতবদ্ধ জীবনযাপন করে সুতরাং সম্মানিত সুদিমণ্ডলী পরিবেশা পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন সেই জাহিল যুগের নয় আমরা বিচ্ছিন্ন জীবন জীবনযাপন করে নিজের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস না করে ইমারতের অধীনে থেকে জীবন জীবনযাপন করি এবং বিশৃঙ্খল যাবতীয় বিশৃঙ্খলা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি আমরা আহারে কিতাবদের মতো দলে দলে বিভক্ত হয়ে জাহান্নামের পথকে যেন আমরা প্রশস্ত না করি বরং ইমারতের সারের অধীনে জীবনযাপন করে আমরা যেন জাহিনাতে যাওয়ার পদকে প্রশস্ত করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলেই বলুন আল্লাহ আহমিনা আহমদুলিল রব আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি